ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় বাংলা। আপনাদের 12তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমাদের শোভন শিক্ষার্থীরা। যারা বিগত দিনে ক্লাসগুলো দেখেননি, প্লেলিস্টে কিন্তু সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। শুরুতে আমরা দেখে নিব আপনাদের যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছিল সেই কাজটি। এই কাজের নম্বরটি হচ্ছে আপনাদের 4 এবং এখান থেকে যেটি করতে হবে সারাংশ অথবা সারমর্ম। এই সারাংশ এবং সারমর্ম কিন্তু আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি বিষয়, তার মানে বাংলা দ্বিতীয় পত্র হবে, কিন্তু যেহেতু এখানে বাংলা লিখেছে আপনারা বাংলায় লিখবেন। এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের, খুব ছোট একটি কাজ, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে, মানে আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছিল সেখানকার গদ্য থেকে 3টি ও কবিতা থেকে 2টি করে মোট 5টি অংশ লিখে, মানে আপনাকে উদ্দীপকটা লিখতে হবে আপনি যেখান থেকে সারাংশ এবং সারমর্মটি লিখবেন। এরপরে প্রত্যেকটি অংশের সারাংশ ও সারমর্ম তৈরি করো। শিক্ষার্থীরা আমাদের মূল যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে গদ্য থেকে 3টি এবং কবিতা থেকে 2টি করে মোট 5টি অংশ নিয়ে প্রত্যেকটির সারাংশ এবং সারমর্ম লিখতে হবে। আর সারাংশ হচ্ছে আমাদের গদ্য এবং সারমর্ম হচ্ছে আমাদের পদ্যের জন্য বা কবিতার জন্য। শিক্ষার্থীদের জন্য বলে রাখতে চাই, যারা বিভিন্ন ক্লাস ইতিমধ্যে হয়তো দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানি না, আমার কাছে কিন্তু কোনো ক্লাসই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। আশা রাখি এই ক্লাসটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার অনেক সন্তুষ্টির ঊর্ধ্বে থাকবে এবং আপনাদের ভালো লাগবে। শুরুতে লিখবেন অ্যাসাইনমেন্টের শিরোনাম আর কাভার পেজ। আর কাভার পেজ যেভাবে লিখতে হয় ঠিক সেভাবে আপনারা লিখবেন। প্রবন্ধ 1, মানে আমরা প্রথমে যেটি নিয়েছি বই পড়া থেকে, আপনিও কিন্তু সেই বই থেকে হুবহু লিখে ফেলবেন। এর উত্তরটি যেভাবে লিখবেন সারাংশ, সাহিত্যে মানুষের জীবনের সার্বিক চিত্রটা ধরা পড়ে। শরীরের চিকিৎসার জন্য যেমন হাসপাতাল দরকার, মনের বিকাশের জন্য তেমনি লাইব্রেরির প্রয়োজন। লাইব্রেরিতে মানুষ নিজের আনন্দের স্বেচ্ছায় বই পড়ে। এরকম স্বশিক্ষায় শিক্ষিত হলেই কেবল মানুষ সুশিক্ষিত হতে পারে। জাস্ট এতটুকু সুন্দর করে গুছিয়ে লিখবেন। আমরা আপনাদের প্রবন্ধ 2 যাচ্ছি। এই প্রবন্ধ 2 নেওয়া হয়েছে আপনাদের শিক্ষা ও মনুষ্যত্ব থেকে। আপনারা জানেন যে হচ্ছে শিক্ষা মনুষ্যত্বের যে প্রথম প্যারাইটি সেটি কিন্তু আমরা ব্যবহার করেছি, অতএব এই প্যারাটি পড়ে আমি আপনাদের সময়টি নষ্ট করতে চাই না, জাস্ট বইয়ের সাথে ডাক দিয়ে নেন এবং এরপরে উত্তরটি যেভাবে আপনি লিখবেন। অন্য সব প্রাণের মতোই যৌবিক বৈশিষ্ট্যের অধিকারী হলেও মানুষের শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জনে প্রধান ভূমিকা রাখে শিক্ষা। শিক্ষাই তার অন্তরকে আলোকিত করে, তার মধ্যে জীবন রস সঞ্চার করে। শিক্ষার গুণেই মানুষ জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শেখে। শিক্ষার্থীরা ঠিক এভাবে লিখে ফেলবেন। আমরা চলে যাচ্ছি আপনাদের প্রবন্ধ 3। প্রবন্ধ 3 নেওয়া হয়েছে আপনাদের 71-এর দিনগুলি। এখান থেকেও কিন্তু আপনাদের শুরুর দিকে যে বিষয়টি ছিল, মানে শুরুর প্যারাটি, সেটা আমরা এখানে ব্যবহার করেছি, অতএব আমরা সরাসরি এর উত্তরটি দেখে নেব। আপনি শুধু দাগ দিয়ে নেন বইতে। এইটুকু অংশের উত্তর যেভাবে লিখবেন, মুক্তিযুদ্ধ চলাকালে যারা ঢাকায় থেকে গিয়েছিলেন বা থেকে যেতে বাধ্য হয়েছে তাদের দুর্ভোগের সীমা ছিল না, কারণ চারিদিকে মৃত্যুর সংবাদ। হানাদার বাহিনীর বিভৎসতার চিহ্ন, স্বাভাবিক জীবনযাপনের কোনো উপায় ছিল না, এ এক আতঙ্কের সময়। মোটামুটি কিন্তু এই বিষয়গুলোর মধ্যে এই কয়েকটি জিনিসই ফুটে উঠেছে। শিক্ষার্থীরা আমরা এ পর্যায়ে দেখে নেব আপনাদের কবিতা থেকে যে অংশ দুটো দিতে বলেছিল। মানুষ কবিতাটি আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে, সেজন্য আমরা এই মানুষ কবিতা থেকে নিয়েছি গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদে ধর্ম রাজি, সব দেশে সব কালে ঘরে ঘরে তুমি মানুষের জ্ঞাতি, পূজারি দোয়ার খোদ, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার রবে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলল বাবা, খায়নি তো 7 দিন, সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। শিক্ষার্থীরা আমরা এ পর্যায়ে আপনাদের সারমর্মটি দেখে নিব। যেভাবে লিখবেন, মানব সমাজে ধর্ম বর্ণ গোত্রের ভেদ আছে, কিন্তু তার চেয়ে বড় সত্য হলো মানুষ হিসেবে সবাই সমান। পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও
ক্ষুধার্ত মানুষকে যখন খাবার দেওয়া হয় না, তা ধর্মসম্মত নয়। যারা স্বার্থের জন্য ধর্মের নীতি লঙ্ঘন করে, তাদের প্রতিরোধ করতে হবে এবং মানুষের মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার জন্য সক্রিয় হতে হবে। শিক্ষার্থীরা আপনারা ঠিক এভাবে লিখে ফেলবেন। শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আপনাদের যে কবিতাটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটি মূলত নেওয়া হয়েছে আপনাদের এই স্বাধীনতা এই কবিতা থেকে, প্রায় শেষ স্তবকটির আগের স্তবকটি আমরা নিয়েছি এখানে, সেখান থেকে কিন্তু আপনি দেখে দেখে লিখতে পারেন। আমরা যদি একটু কবিতাটা পড়ি, আপনারাও ঠিক আমার মতোই পড়ার চেষ্টা করবেন শিক্ষার্থীরা, আশা রাখি আপনাদের ভালো লাগবে। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির একে বিধবা দাঁড়িয়ে আছে, নড়বড়ে খুঁটি ধরে রক্ত ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডি সাড়া এক অনাথ কিশোরীর শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সাগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝে গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। রুস্তম সে ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকামাকড়ের দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে এ স্বাধীনতা। শিক্ষার্থীরা আমরা এই কবিতাটার সার্মমূর্তি যেভাবে লিখব, যেহেতু স্বাধীনতা মানুষের পরম চাওয়া, সেহেতু যার যার অবস্থান থেকে স্বাধীনতার জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে। হানাদার পাকিস্তানি বাহিনী নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে, পুড়িয়ে দিয়েছে শহর ও গ্রামের লোকালয়, কিন্তু স্বাধীনতা সংগ্রামের একদিকে ছিল বিসর্জন, অন্যদিকে সম্মুখ যুদ্ধের সাহস আর বীরত্ব। বহু বিচিত্র মানুষের নানামুখী অংশগ্রহণে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। শিক্ষার্থীরা আপনাদের যে চাহিদা ছিল অ্যাসাইনমেন্টে, সের তারালোকেই কিন্তু আমরা আপনাদের শর্ট সিলেবাসের ভিত্তিতে যে পাঠগুলো ছিল সে পাঠগুলো নিয়েছি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শোভন অনলাইন ইংলিশ স্কুলের আজকের এই ক্লাসটিকে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, কারণ অনেকেই ভুল ক্লাসগুলো দেখে আপনারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। অবশ্যই আপনি যখন দেখছেন আপনার উচিত আপনার বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করা এবং তাকে বলে দেওয়া যে এটি পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা সম্পূর্ণ একটি ক্লাস। শিক্ষার্থীরা যদি আরেকটু ভালো লাগে, যদি মনে করেন যে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।